হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ জলরং। সো আসি আপনাদের দেখাবো ছোট ছোট ব্যাগের মধ্যে কীভাবে আপনি গাছ লাগাতে পারেন এবং গাছের লাগানোর অসুবিধা এবং সুবিধা। সো প্রথমে সুবিধা আসি, সুবিধা হচ্ছে একই সাথে অনেকগুলো গাছ লাগাতে পারেন, প্রায় 4-5টা একসাথে লাগাতে পারবেন এবং সেগুলো সুন্দর ও সবচেয়েভাবে হয়। এবং আরেকটা মেন সুবিধা হচ্ছে এটার মধ্যে পানি বা অন্যান্য সারটা সুন্দরভাবে দিতে পারেন, বেশি জায়গায় থাকার কারণে পানিটা কিছুক্ষণ ধরে রাখতে পারে, এতে সুন্দরভাবে পানিটা দেওয়া যায়, এটা একটা সুবিধা। আর এক্সট্রা পানিগুলো বাইর দিয়ে সুন্দর করে পড়ে যায় আর পানি জমে থাকে না, বৃষ্টি আসলেও কোনো ভয় নেই, এদিকে একটা প্লাস পয়েন্ট আছে। আর বড় জায়গা থাকার কারণে ছোট 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 জায়গায় যদি আপনি গাছটা লাগান তাহলে বেশি পুষ্টি পায় না, এটার মধ্যে মোটামুটি একটা প্লেস থাকার কারণে আপনার ভালো পরিচর্যা হয় গাছের, এতে গাছগুলো খুব সহজেই বড় হতে পারে। সো দেখতে পাচ্ছেন, এছাড়া এইসব ব্যাগে লাগানোর আরেকটা সুবিধা হচ্ছে যখন আপনি গাছ লাগাবেন তখন দুই পাশ থেকে ব্যাগটা টান দিলে এখান থেকে ছিঁড়ে যাবে খুব সহজেই, এবং সম্পূর্ণ মাটিটা ধরে আপনি গাছটা লাগাতে পারেন, এতে গাছটা সুস্থ থাকবে, শিকড়টাও নড়াচড়া হবে না, তাতে গাছটা খুবই সুন্দর হবে, লাগালে খুব তাড়াতাড়ি বড় হবে মাটিতে। এবং প্রায় 1 থেকে 2 মাস আপনার সুবিধা অনুযায়ী আপনি এখানে রাখতে পারেন, বড় হওয়ার পরেও মানে মোটামুটি অনেক দিন সংরক্ষণ করা যায়, যতক্ষণ না পর্যন্ত আপনার জায়গা পাচ্ছেন গাছটা লাগানোর জন্য ততদিন আপনি সংরক্ষণ করতে পারেন, এগুলোর মধ্যে কোনো চিন্তা নাই, খুবই সহজ। আর অসুবিধা হচ্ছে এসব গাছের মধ্যে 4-5টা যদি বিশেষ করে একসাথে লাগান তাহলে ঘন ঘন পানি এবং ঘন ঘন খাবার দিতে হয়, খাবার বলতে যেমন মেইন একটা খাবার হচ্ছে আপনার যে সরিষার যে খৈলটা, সেই খৈল ভেজানো পানি, খৈল পচানো, 2-3 মাসের খৈল পচানো পানি, ওটা কীভাবে প্রসেস করে সেই ভিডিও আমি পরবর্তীতে দিব। তবে বলে রাখি যে খৈল পচানো পানি একটা ড্রামের মধ্যে 2-3 কেজি নিয়ে আপনি সেই ড্রামটা কিছুদিন আটকে রাখলে যে পানিটা হয় সেই পানিটা 1 বালতির মধ্যে সেখান থেকে 1 মগ করে দিতে পারেন, এভাবে মিশ্রণটা কিছুদিন পর পর দিতে পারেন। আর আরেকটা অসুবিধা হচ্ছে বেশি করে গাছ লাগালে দেখা গেছে একটা গাছে পোকা ধরলে সবগুলো গাছে 2-1 দিনের মধ্যেই পোকা ধরে যায়, এটা একটা অসুবিধা। এই তো মোটামুটি এই, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং কমেন্টস করে পাশে থাকবেন, ধন্যবাদ।